Bishalgarh Nehal Chandra Nagar Amsaya Joprak Zagmana Tuye Naina Nibagai Phaikya MLA Sudip Rai Barman Koktumawa Shawiman Ka 16 February Democratic Right No Yagor Naharma Bagai Amsani Chukuchi Nukhungni Shakawa Joprak Khabarotiya Janata Party Ni Temrang Rok Rangsak Risak No Khobui Malkhung Rok Shubai Shukrup Khlaikya Dei Uttam Pal Mungui Yakshi Bodoni Tankarak No Yakung Shubai Rikha BJP Bodoni Temrang Rok Kokti Shalo Borokni Nukhungot Hangai Chogokya MLA Sudip Rai Barman বর্ষাকা টু মার্চ নিজাগুলো মন্ত্রী মিনিষ্টার সিকিউরিটি মানে বরং সেফটি দঙ্গানো পিয়াবা বিজেপি মন্ত্রী নেতা রকনি কক খাওয়াই আমসাইডে চপ্রকলাই টংলাই মানে বরং বিভাগে তামো অনাই আব ওয়ানছুনা বাগে উসকান টু মার্চ জড়াতে জড়ারিখা এমএলএ সুদ্রাই বর্মন টু মার্চ হাস্তে ও ইয়াকশিতে কংগ্রেস বদল হাপাক সানানাই হেলি শাখা এমএলএ সুদ্রাই বর্মন আমরা ইলেকশন মানে ভোট দেওয়ার পরে মনে করে আচ্ছা বাইরে তো আয়ো কথা বাইরে আমরা দুইটা কোনোদিন দেখছি না এরকম লাগতেছে আর কি নির্বাচনের দিন নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই সন্ত্রাসী দলের সন্ত্রাসীরা তারা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘনিয়ামারা পঞ্চায়েতে বীরচন্দ্রপাড়া 16-5 নম্বর বুথে ওই সমস্ত নিরীহ ভোটারদের বাড়িঘরের উপর আক্রমণ আনায় যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল ভোট না দেওয়ার জন্য তাদের অপরাধ কেন তারা ভোট কেন্দ্রে গেলেন হুলিয়া জারি করা সত্ত্বেও কেন এরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করলেন এটাই হচ্ছে এদের অপরাধ সক্রিয় কোন রাজনৈতিক দলের কর্মী এরা নন বিজেপির দুষ্কৃতিকারীরা এদেরকে চিহ্নিত করতে পেরেছেন যে ভোট কেন্দ্রে গেলে যেহেতু এদের মিছিল মিটিং এ অংশগ্রহণ করেন না এরা নিরপেক্ষ
কাজে এদের পক্ষে ভোট হয়তোবা যাবে না, তাই হুলিয়া জারি করেছিলেন। যা এসে দেখলাম, কারণ আমরা আমাদের বামপন্থী বন্ধুরাও একই বক্তব্য, আমরা আইন আমাদের হাতে নেব না। যারা আইন হাতে নিয়ে পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে মানুষের জীবন সম্পত্তি সমস্ত কিছু আক্রমণ আনাচ্ছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, মানুষকে মারধর করছে, অপমানিত করছে, এদের বিরুদ্ধে কোনো পুলিশি কোনো কারবাই নেই। নিরীহ মানুষদের সারা রাজ্য নিরীহ মানুষদের ধরপাকড় করা হয়। আজকে সকালে কল্যাণপুরে, কালকে কল্যাণপুরে একটা আক্রমণ হয়েছে, দিলীপ শুক্ল দাস বোধ হয় আজকে উনি জীবিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জিনিসগুলো তো হয় না, জঙ্গলের রাজত্বের নিদর্শন হচ্ছে এই জায়গায়, সারা রাজ্য জুড়েই তো জঙ্গলের রাজত্ব, কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুরের আসনের উপর হামলা, বাড়িঘরের উপর হামলা, বয়োজ্যেষ্ঠদের উপর হামলা, ভাঙচুর, অটো ভাঙচুর, বাইক ভাঙচুর, স্বর্ণ লঙ্কা লোটপাট করে নিয়ে যাওয়া, এক বয়স্ক মানুষের দুটো পা ভেঙে গুড়িয়ে দেওয়া, এক বৃদ্ধা মহিলাকে মারধর করা, আরেকজন প্রচুর মারধর, লুটপাট, ভাঙচুর, অটো বাইক থেকে শুরু করে সমস্ত কিছুর এরা মানুষের খুব কষ্টার্জিত যে একটা স্বপ্ন নিয়ে বাঁচে, নিজের ঘর হবে, আস্তে 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 একটা টিভি কিনব, আস্তে 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 পরবর্তী সময় একটা বাইক কিনব, কিংবা একটা অটো, এটার উপরে সংসার চালায়। মানুষের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকের উপর যখন আঘাতটা আসছে, মানুষ দিশাহারা হয়ে যায়। এখানে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছে, কি বলবে? যা ধ্বংসলীলা দেখলাম মানুষের বাড়ি ঘরের, মানে কষ্টার্জিত অর্থের সম্পত্তি, এগুলো তো ভাষায় বর্ণনা করা খুব কঠিন। আমি এসে জানতে পারলাম এসডিপিও তরফ থেকে শান্তি মিটিং এর আহ্বান করা হয়েছে এসডিএম এর তরফ থেকে। আমি বলেছি আগে আসামি যতক্ষণ অব্দি এই ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করা হবে, উভয় তরফ থেকে হলেই তো অশান্তি, শান্তি বিঘ্নিত, অশান্তি সৃষ্টি হয়। এরা তো নিরীহ মানুষ, রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক নেই, এরা ভোটার। শান্তি যারা বিঘ্নিত করল, যাদেরকে চিহ্নিত করা গেল, এজাহার করা হলো, তাদের অ্যারেস্ট না করে শান্তি মিটিং ডাকার কি মানে? আমার জেলা কংগ্রেস সভাপতি ওনাকে আমি বলেছি, যতক্ষণ অব্দি এই কেস আসামিরা যতক্ষণ অব্দি গ্রেপ্তার না হয়, শান্তি মিটিং যাওয়া না যাওয়া একই, তুমি যাবে না। আমি বলেছি মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখবে কি করে? আমাদের এপিল থাকবে, ইলেকশন শেষ হচ্ছে 16 তারিখ, আজকে 19 তারিখ, আসামে এখন অব্দি অ্যারেস্ট হল না, শাসাচ্ছে, আবার হুমকি দিচ্ছে। এদের মানিক সাহা বলছেন, কালকে শুনলাম, সন্ত্রাসী দল একটা উচ্ছৃঙ্খল দল। আমি আজকে ওনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই, সারা রাজ্য জুড়ে যা হচ্ছে ঘটনাগুলো সন্ত্রাসী এবং উচ্ছৃঙ্খলতার পরিচয় কারা দিচ্ছে? বিজেপি সম্পূর্ণ একটা সন্ত্রাসী দল, তারা তাদের নেতৃত্ব অধিকাংশ ক্রিমিনালস, অ্যান্টি সোশ্যালস, মাফিয়াস, ডাকের ব্যবসার সাথে যারা জড়িত তারাই তো নেতৃত্ব দিচ্ছে এখানে, এই সমস্ত জায়গাগুলোতে কি কথা বলবে এরা? বড় বড় কথা বলে এরা, এরাই তো এই সমস্ত বলছে। প্রথমে কি বলল, তাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য দু দফায় না তিন দফায় নির্বাচন হবে, হল না, ভোট হবে কারচুপ করতে পারল না, হুলিয়া জারি করলো, ভোট না প্রদান করা মানুষ ভোট গিয়ে দিল, বলছি ইভিএম পাল্টে নেবে, হল না, ইভিএম স্ট্রং রুমে। অমিত শাহ এখন বলছে আর চিন্তা করিস না, অমিত শাহ আছে না, খেল দেখাই দিব, মানে এই সমস্ত করে ভায়োলেন্স ইনসাইট করছে। হাতে কটা দিন দেয়ালের লিখন বোধ হয়,
যারা হামলা হজ্জুতি করছে দেয়ালে লিখনটা এরা পড়তে পারছে না। আজকে 28শে মাস, আজকে 19 শেষ, দশ দিন মানুষ 5 বছর যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে, আর 10 দিন সহ্য করবে তারপর। তোমাদেরকে ইউজ করছে নেতারা, তো নেতাদের কিন্তু যে দিল্লি থেকে সিকিউরিটি ফিকিউরিটি দিয়ে দেবে, যেরকম পশ্চিমবাংলা বিভিন্ন নেতাদের দিয়ে দিয়েছে, এদের কিন্তু দিয়ে দেবে। যারা করছো তোমাদের কিন্তু সিকিউরিটি থাকবে না। আমার ভাবনা, আমার যেটা মানে যেটা আমাকে একটু ব্যতিব্যস্ত করে তুলে, যে জনরোষ সারা রাজ্য জুড়ে সৃষ্টি হচ্ছে, জনরোষের শিকার না যারা হামলা হুজ্জুতি করছো তোমরা, না তাদের শিকার হয়ে যাও। আবার বলছি, কংগ্রেস দল এই পরিস্থিতিতে আপনার দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ গণতান্ত্রিকদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? বলবো, আমরা হিংসাটা যদি বিশ্বাস করি না, আপনারা পুলিশ প্রশাসন এখনো অনত জানো চেষ্টা করছে খান কিছু কিছু জায়গায়, কিন্তু এই জায়গায় আমি দেখলাম রাহুল দাস মার্কাজ এই সমস্ত জায়গায় এসডি পৌরের মতো থাকে, তো এই জায়গায় মানুষ বিচার পাবে কি? হিজ হ্যান্ড ইন গ্লাভস উইথ দ্য ক্রিমিনালস। সে সমস্ত ঘটনার ব্রেইন চাইল্ডে টাইম উইল স্পিক, সময় আসছে, সব হিসাব হবে। নির্বাচন তো ভোট গ্রহণ পর্ব শেষ, 2 তারিখ ফলাফল ঘোষণা হবে, কিন্তু এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনারা কি বলবেন, কতটা সিট নিয়ে আপনারা আসতে পারেন? আমি কতটা কে পাবে না বলে আমি আরো সোজা করে দিয়ে দিই আপনাদের, বিজেপি 5-6টা বেশি পাবে না, বড় জোর, এটা মানিয়ে বলবো।